হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমরা এক জায়গায় এসেছি, এখন প্রায় দুপুর দুটোর ওপরে বাজে, সবাই অনেক আগে চলে এসেছে, আমরা অনেক লেট করে ফেলেছি আসতে আসতে। পিকনিকে এসে খুব ভালো লাগছে, বেশ মজা লাগছে। এটা একটা পুরো আম বাগান, যেখানে আমরা শুধু একা না, এখানে আরও অনেকে এসেছে, অনেকে এসেছে পিকনিক করতে। এইদিকে এই দিকটায় আমরা রয়েছি, আরও ভেতর দিকে আরও অনেকে আছে যারা কিনা আমাদের মতোই পিকনিক করতে এসেছে। বাচ্চারা তো বেশি মজা করছে, আমার মেয়ে তো এসে সবার হাতে আইসক্রিম দেখে আগেই পিসুর থেকে বায়না করে একটা আইসক্রিম নিয়ে নিয়েছে। তো আজকে আর বারণ করলাম না, কারণ সবাই খাচ্ছে, ও একটু আনন্দ করুক। কিন্তু যতবারই ওর হাতে আমি আইসক্রিমটা দেখতে পাচ্ছি, ততবারই মনে হচ্ছে যে যদি ঠান্ডা লেগে যায় তো কী হবে। আবার এখানে আমার নিজেরও খেতে খুব ইচ্ছা করছে সবার হাতে আইসক্রিম দেখে, কিন্তু সাহস পাচ্ছি না যে আমার ডেফিনেটলি ঠান্ডা লেগে যাবে, তার জন্য আর আইসক্রিমের জন্য আর এক্সট্রা কোনো লোভ বাড়ালাম না। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা আছো আমার মতো যারা আইসক্রিম খেতে খুব ভালোবাসো, কমেন্টে অবশ্যই জানিও। স্ক্রিনে যে দাদাটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই দাদাটা গান করছে এত সুন্দর, খুব সুন্দর গান করছে। মেল ভয়েস ফিমেল ভয়েস দুটোই একসাথে বেশ দারুণ কিন্তু গান করছে। তারপর আমরা দেখতে পেলাম একটা টেবিলের মধ্যে অনেক কিছু সাজানো রয়েছে, তো সেখানে চলে এলাম। আর এখানে কিন্তু অনেক কিছুই আছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সব কিছু আমরা নিইনি। আমরা নিয়েছিলাম শাক আলু আর পেয়ারা আর শশা, কিন্তু ওখানে মাছ ভাজা ছিল আর অনেক কিছু ছিল, সব নিইনি কারণ আমরা শুধু ফলটাই নিয়েছি। তো আমরা ফল টল খেয়ে চলে এসেছিলাম একটু ওয়াশরুমের দিকে। আর এখানে এসে দেখছি যে এখানে আরও অনেকে যারা পিকনিক করতে এসেছে তারাও কিন্তু খুব নাচানাচি করছে, বেশ আনন্দ করছে। আর এই দিকে এরা আছে, আরও অন্যদিকে অনেকে এসছে যারা পিকনিক করতে। এবার শুরু হয়ে গেল নাচের পর্ব। তো এক একজন এমন উদ্ভট নাচ নেচেছে, আর এক একজন এত সুন্দর নেচেছে বলার মতো না। তো এখানে আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর নাচানাচি সবাই, এমন কেউ বাদ ছিল না যে নাচেনি। বাদ ছিলাম না বলতে আমিও কিন্তু বাদ ছিলাম না, আমিও খুব নেচেছি, খুব এনজয় করেছি সবাই। এখানে যারা যারা আছে সবাই, এখানে দেখো জামাইবাবু আর আমার ছোট ননদ কি নাচ করছে, হেভি নাচ করেছে। আমি ছদ্মির নাচ এই প্রথম দেখলাম, এত সুন্দর নেচেছে, এই প্রথম এত দিনে 10-11 বছর পর আমি ছদ্মিকে এত নাচতে দেখলাম। এখানে বড়রা যেমন আনন্দ করেছে তেমনি বাচ্চারাও নিজেদের মতো করে প্রচুর আনন্দ করেছে, বল নিয়ে খেলা করেছে অনেকেই, মানে নিজেদের মতো করে সবাই বেশ আনন্দ করেছে। এই গানটা ছিল মনে হয় ইয়াদ আর হাহে, ওই গানে নাচ হচ্ছিল। তো এখানে বাচ্চাদের তারপর খেতে দেওয়া হয়েছে, বাচ্চারা খাচ্ছে। তো এবার আমি আসি, এটা কি পিকনিক ছিল, না কোনো ট্রিক ছিল, না কোনো নিমন্ত্রণ ছিল, এটা তোমরা শুনবে তারপরেই তোমরা বলবে যে এটা কি ছিল। তো একদিন হচ্ছে আমাদের এখানে, মানে আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল, যে বাড়ির মহিলারা সবাই মিলে পিকনিক করা হয়েছিল ওইখানে। তো সেখানে কথা হয়েছিল যে একটা দূরে কোথাও গিয়ে সবাই মিলে পিকনিক করার। আর সেখানে সেই আলোচনার মধ্যে তো আমার একটা দেওর ছিল, যে ওকেও বলা হয়েছিল যে সবাই মিলে কোনো একটা জায়গায় গিয়ে পিকনিক করার। তখন ও বলেছিল যে ও সামনের সপ্তাহে মানে রবিবার পিকনিক করবে, ওখানে সবাইকে নিমন্ত্রণ করেছে যে ওখানে গিয়ে করার জন্য। আর এখানে আমাদের কোনো কিছু কন্ট্রিবিউট করতে হয়নি, মানে পিকনিকে তো সবাই মিলে টাকা দিয়ে তারপর পিকনিক করা হয়, কিন্তু এখানে কাউকেই কিছু দিতে হয়নি, পুরোটাই ওর ম্যানেজমেন্ট, পুরোটাই পুরো খরচটাই ওর। তো এইখানে এটা কি পিকনিক না ট্রিট আমি বুঝতে পারছি না, বা নেমন্তন্ন কিছুই বোঝা যাচ্ছে না। তো তোমরাই ডিসাইড করে দিও যে এটা কি ছিল। আর বলি, ও কিছুদিন আগে একটা গাড়ি কিনেছে, সেটা হয়তো হতে পারে যে গাড়ির জন্য ট্রিট দিল। তো এখানে তো বেশ দারুণ নাচানাচি হচ্ছে, সবাই মিলে খুব নাচানাচি করছে, আর মাঝপথে গানটা কেউ একজন বারবার বন্ধ করে দিচ্ছে, কারণ ধরো কারো পছন্দ হচ্ছে না গান, সে গিয়ে অন্য গান এসে করছে। তো এখানে দেখো আমার যা আমাকে দেখিয়ে দিচ্ছে বদ্দা খালি ভিডিও করে যাচ্ছে তোমাদের। আর ওকে তোমরা সবাই চেনো, যারা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে ম্যাক্সিমাম সবাই চেনো। হ্যাঁ, ও হচ্ছে আমার যা, আর ওর একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তারপর আর কোনো চ্যানেল খোলেনি এখনো পর্যন্ত ও।
তো এখানে একটার পর একটা গান হয়েই চলেছে, আর আমরা নেচেই চলেছি, কেউ থামছি না। এখানে কাকিমা বলছে, অনেকেই বলছে যে বেলা পড়ে যাচ্ছে, তোমরা আগে খেয়ে নাও, তারপর তোমরা নেচো। কিন্তু এখানে কার কথা কে শোনে, কেউ কারুর কথা শুনছে না, আর সবাই নেচে চলেছি। এইখানে যে নীল শাড়ি পরা দেখছো, ওকে চলে গেল, তো ও হচ্ছে আমার ননদ, আমার কাকা শ্বশুরের মেয়ের, ওর আজকে হচ্ছে বার্থডে। তো পিকনিকটা এমন একটা দিনে পড়েছে যে ওর বার্থডে একদিনেই পড়েছে, ও ছিল না এতক্ষণ, ও গেছিল একটু নৈহাটিতে বড়মার পুজো দিতে, আর তার মধ্যে আজকে একটা স্কুটিও নিয়েছে, সেটা ডেলিভারি ছিল, সেই জন্য ও একটু লেট করে এসেছে, অনেক পরেই এসেছে। আর এখানে দেখো আমরা তো নেচেই চলেছি, নেচেই চলেছি, নেচেই চলেছি, আর সবাই অনেকক্ষণ ধরে বলছে যে তোমরা আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। তো এখানে খাবার সার্ভ করা হচ্ছে, কিন্তু আমাদের তো বসার নাম নেই, আমরা তো কেউ বসছি না। আর এখানে হয়েছে যে আমার মেয়ে একটা আম গাছের ওপর উঠে বসে রয়েছে, আমি বলছি দেখো সন্ধে হয়ে এসছে, ওর দাদাকে বলছি যে সন্ধে হয়ে এসছে, ওকে আগে নামাও। তারপর তো খেতে বসে পড়েছিলাম, তোমরা দেখেছো, আর এত সুন্দর একটা গান হয়েছে, সবাই আবার খাবার টেবিল ছেড়ে আবার উঠে চলে এসেছি, আবার নাচছি। তো এখানে আরো বেলা হয়ে গেল, প্রায় সন্ধে হয়ে এসেছিল, যে তোমরা কাকিমা অনেকবার বলছে যে তোমরা আগে খাও, তারপর তোমরা নেচো, তার মধ্যে আবার ওর কেক কাট হবে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো অন্ধকার হয়ে গেল, ভালো দেখা যাবে না, আর ছবিও খুব একটা ভালো উঠবে না, তার জন্য বলছে তোমরা আগে খেয়ে পুরো ফাঁকা করো, তারপর টেবিল সাজানো হবে, অনেক কাজ বাকি আছে সেই জন্য। কিন্তু কেউ কাউকে থামাতে পারছে না, সবাই এত নাচে মশগুল যে নাচতে এত মানে পছন্দ করছে এখানে সবাই, কেউ কিন্তু এরকম কখনো নাচেনি। কিন্তু কাল সেদিন পিকনিকের দিন হচ্ছে, প্রচুর আনন্দ করেছে সবাই, তো তোমরা দেখতে পাচ্ছো যে এতটাই আনন্দ, খাওয়ার পাত ছেড়ে আবার উঠে এসে নাচছে। তারপর গানটা একবার বন্ধ করেছিল, সেই সময় আমরা সবাই মিলে বসে খেয়ে নিয়েছি। আমি তো ভাবতেই পারিনি যে যাব, কারণ আমার বর মর্নিং ডিউটিতে চলে গিয়েছিল, আর আমি যাবই বা কার সাথে, আর কার সাথে বলতে সব থেকে বড় কথা হচ্ছে এখানে সবাই কাপল রয়েছে, তো আমি একা একা বোরিং লাগবে, তার জন্য আমার কোনো রকম ইচ্ছা ছিল না, মানে আশা ছিল না যে যাব। কিন্তু তোমরা দেখবে যেটা আশা করব না সেটাই ভালো মতো ফুলফিল হয়, সেই ইচ্ছাটাই, আর যেটা কোনো রকম মানে প্রচুর আশা করবে সেই জিনিসটা দেখবে ঠিকঠাক হবে না বা হবেই না, এরকম আমার সাথে হয়। তোমাদের সাথে কি হয় তাহলে তোমরা কিন্তু একটু অবশ্যই আমাকে জানিও। এবার তোমরা ভাবতে পারো যে মর্নিং ডিউটিতে চলে গিয়েছে, তাহলে আমি কার সাথে আসলাম? আমি আসলাম আমার বরের সাথেই এসেছি। আমি সকালবেলা ওকে ফোন করেছিলাম 9টার দিকে যে তুমি কি আসতে পারবে, ও বলেছিল কারো সাথে আমাকে চলে যেতে ওর হবে না, কিন্তু আমি বললাম না তোমাকেই আসতে হবে, তাই অনেক কষ্ট করে এসেছে। তারপর অনেক নাচানাচির পর আমরা খেতে বসে গিয়েছি, আর ছিল খাবারের মধ্যে মেনু ছিল হচ্ছে রাইস, ডাল, বাঁধাকপি, দই কাতলা, মাংস, আর চিকেন ছিল মাংসের মধ্যে, তারপর ফ্রুট চাটনি আর পাঁপড়, এই ছিল আজকের খাবার। আর তারপর চলে এলাম সোজা কেক কাটিংয়ের সময়, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় অন্ধকার হয়ে এসেছে। এখানে একটা কমন ব্যাপার হয়ে গেল, যেদিন আমাদের বাড়িতে পিকনিক ছিল সেদিন আমার বার্থডে ছিল, আর আজকে এখানে পিকনিকে আমার ননদের বার্থডে, মানে একই রকম প্রায় হয়ে গিয়েছিল। এখানে একটু লোকজন বেশি, এখানে একটু বড় করে পিকনিকটা হয়েছে, তাই আর আমার জন্মদিন যেদিন ছিল সেদিন হচ্ছে বাড়ির কয়েকজন ছিল, তো সেদিনও কেক কাটিং হয়েছিল। তো আমার সেদিন একবারও মনে পড়েনি, আজকে ভয়েস দিতে গিয়ে মনে পড়লো কথাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে একই কোইন্সিডেন্স হয়ে গেছে। তো ওই দিনটাও ছিল আমার জন্মদিন আর আজকে ওর জন্মদিন, বেশ ভালো লাগছে। হ্যাঁ, কারণ পিকনিকটায় দারুণ মজা করেছি, আমরা যারাই ছিলাম সবাই খুব মজা করেছি, খুব নাচানাচি, খুব হাসাহাসি হয়েছে। ফাইনালি কেক কাটা হলো, কিন্তু কেক কাটার আগে ও মোমবাতি নেভাতে ভুলে গিয়েছিল, তো পাশ থেকে একজন বলল আগে মোমটা নেভা, মোমে ফু দে তারপর তুই কেক কাটবি। তারপর কেক কাটলো, কেক কেটে তো দেখো স্নোতে সব ফরে গেছে, কে করলো এটা দেখতে পাইনি, পুরো ফুল কেক টেক সবার মাথা ভরে গেছে, এত আনন্দের মধ্যে। এটা হচ্ছে এক্সট্রা পাওনা, ওর জন্মদিনটা পড়ে এক্সট্রা ভাবে সবাই একটু আনন্দ করলো, সবাই মজা করলো, এটা এক্সট্রা পাওনা হয়ে গেছে। আর ওর জন্য দিনটা খুব ভালো গিয়েছে, আশা করি মানে উইশ করি আমি ও যেন খুব ভালো থাকে, সারা জীবন যেন খুব হাসি খুশি থাকে।
তারপর দেখো রাত হয়ে গিয়েছে আর এখানে জামাল জামাল গানে নাচ হচ্ছে সবাই মিলে, তারপর দেখো না আর একটু পরে কি হবে। আরো অন্ধকার যখন হয়ে যাবে সবাই মোবাইলের টর্চ জ্বালাবে, যার যার মোবাইলের টর্চ জ্বালিয়ে নাচটা হবে। তো নাচটা হতে হতে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।